জয় মা কামাখ্যা তন্ত্রমন্ত্র বুকশপ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের দেখাবো আত্মরক্ষা কুণ্ডলি কীভাবে দিতে হয় এবং এই আত্মরক্ষা কুণ্ডলির কিছু মন্ত্র যেই মন্ত্রের সাহায্যে খুবই শক্তিশালী মন্ত্র যেই মন্ত্রের সাহায্যে আপনারা নিজেদের আত্মরক্ষা করতে পারবেন পুজো পাঠের সময় তন্ত্রের যে কোনো কাজে ভূত প্রেত বিভিন্ন কিছু যে সমস্যা রয়েছে সেখানে আপনারা ঝাড়াতে যান ওঝা হন কবিরাজ হন আপনার এই মন্ত্রটা খুবই সাহায্য করবে এই মন্ত্র দিয়ে আপনারা কাজ করতে পারবেন আত্মরক্ষা কুণ্ডলী বা রেখা এভাবে অঙ্কন করতে হয় এখানে দেখতেই পাচ্ছেন তিনটে অঙ্কন করতে হয় তিনটি প্রথম একটা গোল্ড সার্কেল সেকেন্ড গোল্ড সার্কেল এবং থার্ড তিনবার মন্ত্র উচ্চারণ করতে করতে এরকম সার্কেল দিতে হয় একটা মন্ত্র উচ্চারণ করতে করতে গোল সার্কেল দিতে হয় এবং পরবর্তী তিনটে টোটাল তিনটে দিতে হয় যার সাহায্যে আপনাদের আত্মরক্ষা হবে এবং সমস্ত কাজে বিপদে আপনারা এই কুণ্ডলি ব্যবহার করতে পারেন তন্ত্রমন্ত্র বুকশপ আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী সময়ে আমরা অনেক টোটকার ভিডিও নিয়ে আসব। এর এরপর থেকে যতগুলো আমাদের ভিডিও আসবে সবগুলোই প্রায় টোটকা সম্বন্ধে আমাদের চ্যানেলের সঙ্গে আপনারা যুক্ত থাকলে আপনারা যা জিনিস পাবেন তা নিজেরাও করতে পারবেন কোনো কিছুর প্রয়োজন আপনাদের হবে না চ্যানেলের মধ্যে যে মন্ত্র দেওয়া থাকবে যে কিয়া বলা থাকবে কীভাবে কাজ করতে হবে আপনারা এগুলোকে ফলো করবেন ফলো করলে আপনারা নিজেরা খুবই উপকৃত হবেন এবং নিজেরা শিখতে পারবেন তন্ত্রমন্ত্র সব চ্যানেল থেকে এবং আমাদের চ্যানেলে আপনারা যেটা যা প্রয়োজন হবে আমাদের রুদ্রাক্ষ বলুন বই বলুন আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে মোবাইল নাম্বার দেওয়া আছে ডিসপ্লেতে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারেন এবং টোটকা সম্বন্ধীয় আমরা বহু ভিডিও দেব যেগুলো কিন্তু আপনারা আর্থিক টোটকা হোক বা আয় উন্নতি সমস্ত দিক থেকেই আত্মরক্ষা টোটকা সমস্ত কিছুই আমরা দেব আস্তে আস্তে চ্যানেলে দেব আপনারা চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন এবং যেই জিনিসটা আমাদের চ্যানেল থেকে পাবেন সেই জিনিসটা অরিজিনাল এবং সেই জিনিসটা দিয়ে আপনারা নিজেরাই উপকৃত হতে পারবেন নিজেরা প্রয়োগ করতে পারবেন যখন প্রয়োগ করবেন বুঝতে পারবেন এটা আত্মরক্ষা এই আত্মরক্ষা কুণ্ডলি বহু মন্ত্র থাকে তবে এগুলোতে সাধারণত সাবর মন্ত্র ইউজ হয়ে থাকে সাবর মন্ত্র হয় এবং বৈদিক মন্ত্রেও হয় সেরকম আমি কিছু মন্ত্র আপনাকে দেখাবো আপনাদের দেখাবো যে আত্মরক্ষায় একটা মন্ত্র আছে খুবই শক্তিশালী মন্ত্র সেটা হচ্ছে হনুমান মন্ত্র সেই মন্ত্রটা আমি আপনাদের শো করাচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন এটা প্রথম হনুমন্ত্র লেজুর সাতপাক দিয়া কুণ্ডলি দিয়া বান্ধিলাম আমি মিছেদে হইয়া এই যে মন্ত্র এটা চলিত ভাষার মন্ত্র সাবর মন্ত্র এগুলো কাজের মন্ত্র এই মন্ত্রের সাহায্যে আপনারা মন্ত্রটা শনি মঙ্গলবার সিদ্ধি করবেন শনি মঙ্গলবার মুখস্থ করে একশো আটবার করে জপ করলেই মন্ত্র সিদ্ধি হয় তারপরে আপনারা যে কোনো কাজে যান ভূত প্রেত ঝাড়াতে যান আপনারা যে কোনো একটা কঠিন কাজ যান তন্ত্রের কাজে যান পুজো পাঠ যন্ত্র অঙ্কন করছেন সেরকম সময় আপনারা আত্মরক্ষার কাজে আসনের চারদিকে এরকম তিনটি কুণ্ডলি করে নেবেন তিনটি রেখা টেনে তারপরে কাজ করবেন এবং দ্বিতীয় যেই মন্ত্রটা সেটা আমরা দেখাবো এছাড়াও আপনারা তম্বক বা মহামৃত্যুঞ্জয় মন্ত্রের সাহায্যে এই গন্ডিটা করতে পারেন এই রেখাটা আপনারা টানতে পারেন এই মহামৃত্যুঞ্জয় বা তম্বুক মন্ত্র এটাও কিন্তু খুব শক্তিশালী কাজের মন্ত্র এখানে তম্বুক মন্ত্রটাও ভালো কাজ করে একইভাবে আপনাদের গণ্ডি বা রেখা কাটতে হবে যে রেখাটা আছে সর্বক্ষেত্রে একইভাবে টানতে হবে তাহলে সুফল হবে এবং আপনাদের আপনাদের গন্ডিটা কার্যকরী হবে এখানে যে মন্ত্রটা আছে ওং ত্রয়াম্বাকমা মহি সুগন্ধিম পুষ্টি বর্ধনম উর্বারুকান মৃত্যুর মুখিয়াম এই যে মন্ত্র এই মন্ত্রের সাহায্যে এই মন্ত্রটা ভালো করে আপনাদের মুখস্থ করে জপ করে নিতে হবে এই মন্ত্রের সাহায্যে আপনারা আত্মরক্ষা বলুন সর্বকাজে এই মন্ত্র আপনাদের সাপোর্ট করবে সর্বকাজে আপনাদের এই মন্ত্র সফলতা দেবে এই মন্ত্র খুবই ভালো একটি মন্ত্র যারা রোগ শোগে ভুগছেন যাদের যাদের পুষ্টি যাদের পুষ্টির অভাব দেহে তাদের জন্য এই তম্বক মন্ত্র কিন্তু খুবই কার্যকারী বহুদিন যাদের বান যাদের উপর বানের প্রয়োগ রয়েছে বান মারা হয়েছে কু কালো জাদু করা হয়েছে জাদু টোনা করা হয়েছে তারাও যদি তম্বক মন্ত্র বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করেন তারা কিন্তু এই বানের হাত থেকে বান অটোমেটিক কেটে যাবে তাদের কুপ্রভাব কেটে যাবে এবং এই যে এই কুণ্ডলি আপনারা একাক্ষর যে মন্ত্র রয়েছে সেই মন্ত্র যদি আপনাদের দীক্ষা মন্ত্র থাকে সেই দীক্ষা মন্ত্র যদি আপনাদের স্বয়ংসিদ্ধ মন্ত্র হয় তাহলে সেই মন্ত্রের সাহায্যেও কিন্তু এই আত্মরক্ষা কুণ্ডলি আপনারা দিতে পারেন যাদের যাদের একাক্ষর স্বয়ংসিদ্ধ মন্ত্র রয়েছে গুরু প্রদত্ত তারা কিন্তু তাদের এই দুটো মন্ত্র ইউজ না করলেও হয় করলে ভালো হয় যেটাই করবেন এখানে তিন প্রকার মন্ত্র আমি দেখালাম তিন প্রকার মন্ত্রের সাহায্যে আপনাদের প্রসেসটা বললাম যে একাক্ষর গুরুসিদ্ধ বা স্বয়ংসিদ্ধ মন্ত্র আপনাদের থাকলে সেই মন্ত্রের সাহায্যেও কিন্তু এভাবে আত্মরক্ষা কুণ্ডলী দিয়ে আপনারা কাজ করতে পারেন এছাড়াও অ্যাকচুয়ালি মনকে স্থাপিত করাই হচ্ছে প্রধান কর্তব্য মন্ত্রে আপনারা কোনো সাধনায় বসেছেন বা কোনো কঠিন কাজে বসেছেন তখন নিজের মনকে স্থাপন করবেন মানে স্থির করে প্রকৃতপক্ষে নিজের চারদিকে আপনারা কল্পনা করবেন একটা অগ্নি কুণ্ডের এই তিনটি গন্ডি আপনাদের চারপাশে রয়েছে এবং আপনি তার মাঝখানে বসে রয়েছেন আসনে এবং আপনার চারপাশে অগ্নি গন্ডি রয়েছে এই অগ্নি রূপে আপনাকে কল্পনা করতে হবে এগুলোকে ঠটের মাধ্যমে আপনার চেতন শক্তি দ্বারা স্থাপন করতে হবে এবং এছাড়াও যেটা হয় রং মন্ত্র রং মন্ত্র হচ্ছে অগ্নি বীজ অগ্নি বীজ রং মন্ত্র এই সাহায্যেই আপনারা যোগতত্ত্বে হোক যোগতত্ত্বে বনকে স্থির করে অগ্নির চিন্তা করলেই আপনাদের কিন্তু আত্মরক্ষা হচ্ছে যোগতত্ত্বে এবং তন্ত্রের মাধ্যমে রঙ মন্ত্র উচ্চারণের মাধ্যমেও আপনারা কিন্তু এই গন্ডিটা দিতে পারেন এটা দেখালাম আত্মরক্ষা কুণ্ডলি যার সাহায্যে আপনারা সমস্ত বিপদ থেকে রক্ষা পেতে পারেন তো এরপরের ভিডিও আমরা নিয়ে আসবো আপনারা যুক্ত থাকবেন আমাদের সঙ্গে